95 থেকে এই সমিতির সাথে জড়িত। আমি আদ্রাসন থেকে সাধারণ মানুষ থেকে দোকানদার চাঁদাবাজ বিভিন্ন মাস্তানদের আকরা ছিল বিজয়নগর, তখন আমরা দোকানদার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব কাকে বলে কিভাবে অর্গানাইজেশন করতে হয় খলিল ভাই কিছুটা বলে গেছেন, এবং একইভাবে একই অবস্থানে আমাদের চেয়ারম্যান জনাব এস এ কাদের কিরণ আমাদের শ্রদ্ধেয়, যার অক্লান্ত পরিশ্রম ছিল এই বাংলাদেশ দোকান মালিক সমিতি সৃষ্টির লক্ষ্যে, জনাব এম এ জামান মঞ্জু এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন মার্কেট থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এই দীর্ঘদিন যাবৎ এই দোকান মালিক সমিতি করি উপস্থিত আজকের এই সভার সভাপতি মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব সহ নেতৃবৃন্দ ও বিভিন্ন মার্কেটের দোকান মালিক, আসলে মানুষের শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হইল একটা হার্ট, হৃৎপিণ্ড যেটাকে বলে, আমি জানি না আপনারা জানেন কি না, আমার কিন্তু হৃৎপিণ্ডে অস্ত্রোপচার হয়েছে। দোকান মালিকদের পক্ষে, প্রকৃত অর্থে দোকান মালিকদের পক্ষে স্বার্থ রক্ষার্থে সংগঠন বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ আমাদের সামনে উপস্থিত, তাদের সম্মুখে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি পূর্ণাঙ্গ কমিটির সভাপতি হিসাবে আমি জনাব তৌফিক এহসান সাহেবের নাম প্রস্তাব করছি। আপনারা আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আমি আশা করি আপনারা তার জন্য দোয়া করবেন। তবে আপনাকে এসিড টেস্ট করেছি, সে আসলে অত্যন্ত সংগঠন প্রিয় মানুষ, ভবিষ্যতে সে আমাদের জন্য বিশেষ করে দোকান মালিকদের সমিতির জন্য সে অনেক কিছু করবেন। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপে উনি যে দিক নির্দেশনা দিবেন সেই মোতাবেক আমরা কাজ করব ইনশাল্লাহ। এখন আজকের এই আমাদের ঢাকা মহানগর দোকান মালিক সমিতির নবনির্বাচিত কমিটিকে আমি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ব্যবসায়ীদের সুসংগঠিত করে একটি আন্দোলন তৈরি করেছেন, তিনি হচ্ছেন মহাসচিব এক নামে বাংলাদেশের সভাপতি। সভাপতি আপনারা আমাকে তৈরি বানিয়েছেন, এখানে সিনিয়র সভাপতি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এম এ হানান আজাদ, সহ সহ সভাপতি আগামীতে সেন্ট্রাল কমিটির সাথে আলাপ আলোচনার সাপেক্ষে আমরা এটা পূর্ণ করব। তিনি সমর্থন করেন, উনি ওনার অনুপস্থিতি আপনারা কি একমত? কোষাধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম আয়ুব, যুগ্ম সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক আমার পিছনে, আপনারা কি একমত আছেন? আপনারা কি একমত আছেন? Thank you.
ইসু হে বৈশাখ ইসু 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 হে বৈশাখ ইসু ইসু তাকো শুনি শাশুবাই মুমুশুরি গাউরাই তাকো শুনি শাশুবাই মুমুশুরি গাউরাই বাৎসুরি রাবুর জনা দূর হয়ে যা 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 ইসু 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 হে বৈশাখ ইসু 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 হে বৈশাখ ইসু ইসু সুদূরে মিলাক যাক যাক ইসু 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 হে বৈশাখ ইসু 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 হে বৈশাখ ইসু ইসু মুছে যাক রানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে শুচি হোক ঘরা মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে শুচি হোক ঘরা রসের আবেশ রাশি শুষ্ক করি দাওয়াশি রসের আবেশ রাশি শুষ্ক করি দাওয়াশি আনু আনু তবু প্রলয়ের শাখানু আনু আনু তবু প্রলয়ের শাখ মায়ার কুজ্ঝটি জান যাক দূরে যা 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 ইসু 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 হে বৈশাখ ইসু 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 হে বৈশাখ ইসু ইসু তাকো শুনি শাশুবাই মুমুশুরি গাউরাই তাকো শুনি শাশুবাই মুমুশুরি গাউরাই বাৎসুরি রাবুর জনা দূর হয়ে যা 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 ইসু 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 হে বৈশাখ 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 ইসু ইসু তাকো শুনি শাশুবাই মুমুশুরি গাউরাই তাকো শুনি শাশুবাই মুমুশুরি গাউরাই বাৎসুরি রাবুর জনা দূর হয়ে যা 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 ইসু 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 হে বৈশাখ ইসু 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 হে বৈশাখ ইসু ইসু স্মৃতি জাগ ভুলে যাওয়া গীতি
जाक भूले जावा गीति जाक अश्रु बाष्प सुदूरे मिलाक जाक जाक ईशु 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 हे बैशाख ईशु 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 हे बैशाख ईशु ईशु गुचे जाग जरा अग्नि स्नानी शुचि हो घरा मुझे जाग ग्लानी गुचे जाग जरा अग्नि स्नानी शुचि हो घरा रसे रुआ बेशु रसे शुष्क करी दावासी रसे रुआ बेशु रसे शुष्क करी दावासी आनु 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 तबु प्रलय शाखानु आनु आनु तबु प्रलय शाख मायार कुझोटी जान जाक दूरे जाक 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 ईशु 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 हे बैशाख ईशु सुंदर मानुष सुंदर आसमान सुंदर जमीन सुंदर सुंदरी सुंदरी पल्ला जानी ना कत सुंदर तुमी अल्लाह जानी ना कत सुंदर तुमी अल्लाह दुनिया सुंदर मानुष सुंदर आसमान सुंदर जमीन सुंदर सुंदरी सुंदरी पल्ला जानी ना कत सुंदर तुमी अल्लाह जानी ना कत सुंदर तुमी अल्लाह झरना छुटे चले के बेके पृथ्वीर पटे कत छवि एके झरना छुटे चले के बेके पृथ्वीर पटे कत छवि एके नदीर कलतने सागरीर गर्जने नदीर कलतने सागरीर गर्जने ढेवे ढेवे दे पल्ला जानी ना कत सुंदर तुमी अल्लाह जानी ना कत सुंदर तुमी अल्लाह दुनिया सुंदर मानुष सुंदर आसमान सुंदर जमीन सुंदर सुंदरी सुंदरी पल्ला जानी ना कत सुंदर तुमी अल्लाह जानी ना कत सुंदर तुमी अल्लाह बागानी फुटे फूल राशि राशि रातिरे तारा बिललाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम مالك الملك تؤتي الملك من تشاء Thank you.
चेयरमैन जनाब एसी का मैं विप्लवी महासचिव बांग्लादेश प्रथम मानी समिति जनाब शाह धर्मकाम उपस्थित আমার শ্রদ্ধেয় আলাস মুখিসুর রহমান আমিন ইসলাম চেয়ারম্যান চেয়ার মুক্তা ভাই আমার শ্রদ্ধেয় মঞ্জু ভাই মান্নান ভাই গাজী ভাই হান্নান ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার প্রান্তীয় শ্রদ্ধেয় ঢাকা মহানগরীর বিভিন্ন মার্কেটের সদস্য ও বিভিন্ন মার্কেটে আগত প্রিন্ট মিডিয়া সাংবাদিক ও ফটোগ্রাফার সবাইকে ইফতারের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার 1971 মুক্তিযুদ্ধ সমাপ্ত হওয়ার পর দীর্ঘ 43 বছরের মধ্যে ঢাকা মহানগরে আমরা কখনো বৈধ ঢাকা বাংলাদেশ দোকান মালিক সমিতি অন্তর্ভুক্ত কোন সংগঠন আমরা দেখতে পাই। বাংলাদেশ দোকান মালিক সমিতি এবারের নির্বাচনের পর তার নির্বাচনের আগে নভেম্বরের 2 তারিখে সর্বপ্রথম বাংলাদেশ দোকান মালিক সমিতি ঢাকা মহানগর একটি কমিটি গঠন করার জন্য অনুমোদিত হবে। আমরা নতুন অল্প সময়ের মধ্যে একটি সাধারণ সভার মাধ্যমে 101 সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি এবং ঢাকা মহানগরে বসবাসরত সকল সাধারণ ব্যবসায়ীদের পুঁজি বিনিয়োগ যা করা আছে এটাকে নিরাপত্তার লক্ষ্যে এটাকে পহরার মতো 71-এর মুক্তি আমরা যদি বলি এই অল্প সময়ের মধ্যে আমরা কি করতে পেরেছি আর আগামীতে আমরা কি করতে পারব এটার ব্যাখ্যা দেওয়ার মতো ভাষা আমার কাছে নাই। আমরা এই অল্প সময়ের মধ্যে আমরা বেশ কয়েকটি সভা করে আমরা ঢাকাবাসীকে দেখিয়েছি ব্যবসায়ী দেখতে পেরেছে যে সত্যিকার অর্থে প্রাণচাঞ্চলতা নিয়ে প্রতিটি কর্মী বাহিনী মহানগরে তারা কাজ করেছে এবং সেটা সাফল্যমণ্ডিত করে আজকে আমাদের ঘরের দরবারে উপস্থিত করতে পেরেছে। এই যে আজকে বিদ্যুতের সমস্যা আমরা বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি ঢাকা মহানগরের নেতৃবৃন্দ আমরা উন্মুক্ত হাউজে আলাপ আলোচনা করেছি। এবারে রমজানে আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চেয়েছি, আল্লাহর রহমতে এই পর্যন্ত ভালোই আছে, আগামী যাতে ভালো থাকতে পারে তার থেকে আমরা কিছু কিছু জায়গায় হয়েছে বাস্তবিত কিছু কিছু জায়গায় হয়নি, যেসব জায়গায় হয়নি ওনারা ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সাথে যোগাযোগ করবেন, আমরা গ্রাম ডিসি চাপিনের সাথে যোগাযোগ করে এগুলি বাস্তবায়নের জন্য অতি শীঘ্রই আজকে এই ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি মার্কেট থেকে আগত আমার ব্যবসায়ীদের আসলে বাংলাদেশ দোকান মালিক সমিতি একটা রেজিস্টার সংগঠন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে লাইসেন্স প্রাপ্ত হয়ে কার্যক্রম শুরু করা হয় এবং সংবিধানে বলা আছে মহানগর জেলা এবং বিভিন্ন মার্কেটে বাংলাদেশ দোকান মালিক সমিতির শাখা থাকবে। ঢাকা মহানগরীতে বৈধ কোন শাখা বাংলাদেশ দোকান মালিক সমিতির ছিল না, কোন বৈধ শাখা ঢাকা মহানগরীতে বাংলাদেশ দোকান মালিক সমিতির ছিল না, আমরা কোন শাখাকে স্বীকৃতি দেইনি অথবা যারা মহানগর নামে এতদিন কাজ করেছেন তারা কোন স্বীকৃতি চান না আমাদের কাছে। পরবর্তী সময় যারা আমির হোসেন খানের মৃত্যুর পর
জনাব আক্তারুজ্জামান মঞ্জু সাহেব যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন তখন একটা স্ট্যান্ডিং কমিটিতে আমরা চিন্তা করলাম এবং সিদ্ধান্ত নিলাম যে মহানগরটাকে সুসমৃদ্ধ করতে হবে। তাই আমরা একটা আহ্বায়ক কমিটি করে 31 সদস্য বিশেষ একটা আহ্বায়ক কমিটি করে তাদেরকে দায়িত্ব দেওয়া হলো যে আগামী এত দিনের ভিতর একটা ধরনতন্ত্র প্রণয়ন করতে হবে এবং নির্বাচন সম্পন্ন করতে হবে। আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা কম বেশি মহানগর সম্বন্ধে ধারণা আছে। আমি আপনাদের কাছে একটা কথা দুঃখের কথা বলতে চাই যে আজকে 24 বছর যাবৎ ঢাকা মহানগর নামের যে সংগঠনটি রয়েছে যেটার কোনো সংবিধান নাই, গণতন্ত্র নাই, কোনো কিছু নাই, এটা কিসের উপরে এতদিন চলেছে এটা আমরা জানি না। আমরা জিজ্ঞেস করে নেই জন্য যেগুলো আমাদের স্বীকৃতি প্রাপ্ত না।